সাবেক 18 মন্ত্রী ও 8 এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগ সরকারের সাবেক 18 মন্ত্রী ও 8 সংসদ সদস্যের উপর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার 2 সেপ্টেম্বর এ আদেশ জারি করেছেন আদালত। দেশ থেকে নিষেধাজ্ঞা পাওয়াদের মধ্যে হলেন সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান অন্যতম। এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। রোববার 1 সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। নিষেধাজ্ঞা দেওয়া অন্য সদস্যরা হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিন খান, তার সন্তান সাফিয়া তাসনিম খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুন অর রশিদ বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেন ও সাফি মুসাদ্দির খান। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এছাড়াও বৃহস্পতিবার 29 আগস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক 8 মন্ত্রী ও 6 সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আসামস জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান দেশ থেকে নিষেধাজ্ঞার এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। সাবেক 8 মন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দুপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। সাবেক 6 সংসদ সদস্য হলেন সলিমউদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কোজেন্দ্রলাল ত্রিপুরা, কাজিমুদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান। দুদকের আবেদনে বলা হয়েছে বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রয়োজন। তো এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।